হ্যালো বন্ধুরা, আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি নোভা NHT1073 অর্থাৎ যে স্টিমারটি রয়েছে সেই স্টিমারের বাংলা রিভিউ আমি দেখাবো আপনাদেরকে। তো এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি এবং অ্যামাজনে এটার প্রাইস পড়ছে 570 টাকা মতো। তো এখানে এই যে নোভা NHT1073 1073, এটা বলছে নাকি যে 60 মিনিট অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ দেবে, 30 মিনিট যদি চার্জ করা হয়। এবং এখানে 5টি অর্থাৎ শেপস রয়েছে, প্লাস্টিকের শেপগুলো রয়েছে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নিই। তো এটা হলো নোভা স্টিমার NHT1073। তো চলুন বন্ধুরা আমরা ওপেন করে দেখি, আমি এখন অবধি খুলিনি। তো এটা ওপেন করার সঙ্গে সঙ্গে একটা বক্স রয়েছে, এখানে বক্সের সঙ্গে এখানে রয়েছে, এর মধ্যে আর কিছুই নেই আপাতত। এর মধ্যে কিছু হয়তো ডকুমেন্ট স্টেশনস রয়েছে, ইউজার্স ম্যানুয়াল রয়েছে নোভা NHT, এখানে কিছু ডকুমেন্টস অর্থাৎ কিছু ছবি টবি দেওয়া আছে যে কিভাবে শেপ মেপ করতে হবে। আচ্ছা, এখানে কিছু লেখা রয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা বক্সটা ওপেন করার পর, অর্থাৎ এর বক্সের মধ্যে আরেকটা বক্স রয়েছে, এটার মধ্যে কী কী রয়েছে দেখি। তো এখানে সর্বপ্রথম এখানে দেখছি যে এটা একটা কর্ড রয়েছে, যেটা USB কর্ড, যেটা মাইক্রো USB কর্ড রয়েছে। তার সঙ্গে শেপস রয়েছে দেখছি, এখানে 5টা শেপ রয়েছে, পাঁচটা শেপ রয়েছে। এবং এক একটা শেপ এক এক রকমের, অর্থাৎ এটা এটা হচ্ছে 9mm শেপস, এর সঙ্গে আরেকটা পাবেন এটা 12mm শেপস, এবং এর সঙ্গে একটা পাবেন 3mm, এবং এর সঙ্গে আরেকটা পাবেন 6mm। অর্থাৎ টোটাল এখানে চারটে শেপস রয়েছে, এবং মানে 4 রকম পরিমাপের। তো চলুন এগুলো আমরা সাইডে রাখি। এরপরে আমরা এর বক্সের সঙ্গে পেয়েছি একটা হচ্ছে অয়েল পেয়েছি, এবং তার সঙ্গে একটা ব্রাশ। ব্রাশটা দেওয়ার কারণ হলো, কারণ বন্ধুরা যদি কোনো সময় অর্থাৎ নোংরা টোংরা জমে, সেটা দিয়ে আপনি এই ব্রাশটা দিয়ে অর্থাৎ নোভা স্টিমারটি আপনি ক্লিন করতে পারবেন। তো চলুন এগুলো সাইডে রেখে দিই। এবার মেন যে পার্টটি অর্থাৎ এটি, এটাই হলো অরিজিনাল অর্থাৎ বস্তুটা, অর্থাৎ নোভা NHT1073। তো এটা খুব সুন্দরভাবে প্যাকিং করে আমাদেরকে পাঠিয়েছে দেখছি, ওয়েটটাও খুব সুন্দর। এখানে এটা ব্লেড, এটা স্টেনলেস স্টিলের ব্লেড। এবং এখানে ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা, নোভা NHT1073 দেখতেও খুব সুন্দর লাগছে। এবং এখানে চার্জিং পোর্ট রয়েছে, মাইক্রো USB পোর্ট এখানে রয়েছে, এবং এটা নাকি 60 মিনিট পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে, জানি না এটা কতক্ষণ অবধি ব্যাকআপ দেবে। তো চলুন বন্ধুরা আমরা একবার ওপেন করে দেখি। আর এখানে নোভা, এখানে ব্র্যান্ডিং রয়েছে নোভা, মডেল নাম্বার NHT1073 রয়েছে এখানে, এবং তার সঙ্গে এখানে 5 ওয়াট একটা ওয়াটার কম্প্রেশন। এবং মিডিন কিন্তু বন্ধুরা এটা চায়না, চায়না ছাড়া তো আমাদের দেশ আর কে চালায়, চায়নাই তো চালায় না। তো চলুন বন্ধুরা আমরা ওপেন একবার করে নিই। বন্ধুরা এটা অলরেডি ওপেন হয়ে গেছে, আওয়াজটা হয়তো আপনারা অনেকে শুনতে পাচ্ছেন, আওয়াজটা যে খুব বেশি তা নাই, এবং দেখতেও কিন্তু এক হিসেবে খুবই সুন্দর নোভা আর এই যে স্টিমারটা। তো এটা শুধু যে আপনি অ্যামাজনে পাবেন তা নাই, অ্যামাজনেও পাবেন এবং ফ্লিপকার্টেও পাবেন। তো এটার আমাদের সঙ্গে ইন্ডিয়ান প্রাইসের দাম পড়েছে 570 টাকা, অর্থাৎ 570 টাকার বিনিময়ে আপনি এই স্টিমারটা অলরেডি পেয়ে যাবেন, কারণ আপনার ফ্যামিলি সবাই এটা ব্যবহার করতে পারবেন। এবং এর যে ডিজাইনটা অনেকটা বাঁকানো, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এখানে রয়েছে স্টেনলেস স্টিলের একটা ব্লেড রয়েছে, এবং যার পরে তো এখানে মাইক্রো USB পোর্ট কিন্তু বন্ধুরা রয়েছে। তো দেখতে আমার দৃষ্টিকোণ থেকে সত্যিই অসাম ডিজাইন এবং ভ্যালু ফর মানি একটা প্রোডাক্ট বলা যায়, কারণ বন্ধুরা অল্প টাকার মধ্যে এত সুন্দর গ্লসি ফিনিশ, দেখতেও খুব সুন্দর লাগছে, অসাধারণ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।